নমস্কার আমি হলাম ইমতিয়াজ আলী আর আমার প্রশ্ন হল আজকালকার যুব সমাজের কাছে প্রচুর গ্যাজেটস রয়েছে এই গ্যাজেটগুলো কি তাদের বিভ্রান্ত করছে নিজেদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে নাকি তাদেরকে সাহায্য করছে সেই লক্ষ্যে পৌঁছনোতে নমস্কার ইমতিয়াজ আমি নিশ্চিত যে তুমি পজিটিভভাবে গ্যাজেটসগুলোকে ব্যবহার করছো তোমার চলচ্চিত্র নির্দেশনায় প্রযুক্তি কিভাবে সহজ করে দিয়েছে শুটিংকে প্রোডাকশানকে সব কিছুকে আমি কোনো চলচ্চিত্র পরিচালক নই আমি আধ্যাত্মিক জগতের মানুষ কিন্তু আমি তোমাকে বলতে পারি এই গ্যাজেটসগুলো আমার জীবনটাকে বদলে দিয়েছে বিভিন্ন দিক থেকে আমার ওই দিনগুলো মনে আছে যখন আমাদের ওই কালো ফোন ব্যবহার করতে হতো কল করবার জন্য বর্তমানে আমাদের যোগাযোগের ক্ষমতাটা হয়ে উঠেছে এক অনবদ্য ব্যাপার মানব সভ্যতার ইতিহাসে এর আগে একে অপরের সাথে যোগাযোগের ব্যবস্থাটা এত সুন্দর ছিল না এটাকে সমস্যা ভাবার কোনো কারণই নেই আমাদের যুবসমাজ কি গ্যাজেটসের জন্য বিভ্রান্ত হয়ে পড়ছে যারা বিভ্রান্ত হচ্ছে তারা সবসময় কিছু না কিছুতে বিভ্রান্ত হয়েই ছিল হয়তো তারা বিভ্রান্ত হয়েই চলছিল অন্য কিছুর দরুন এখন এই বিভ্রান্তিটা বিশ্বব্যাপী হয়ে উঠেছে কিন্তু সমস্যাটা হলো বাধ্যবাধকতার বিষয়টা আমাদের যুবসমাজের মাঝে আমাদের বাচ্চাদের মধ্যে বড়দের মধ্যেও আনতে হবে জীবনটা কোনো বাধ্যতামূলক কর্মকাণ্ড নয় বরং আমাদের মধ্যে আনব সচেতন কার্যকরিতার এমন এক নির্দিষ্ট দিক কিভাবে আমরা খাবো কিভাবে আমরা বসবো কিভাবে দাঁড়াবো কিভাবে কার্যকরী হব সব কিছুই যদি আমরা সচেতন হয়ে উঠতে পারি তাহলে আমাদের গ্যাজেটসের ব্যবহারও সচেতন এক পদ্ধতি হয়ে উঠবে প্রযুক্তি হলো এক দারুণ সহযোগী এটা কোনো দিন আমাদের বিরুদ্ধে যাবে না যদি সেটা সঠিক হাতে থাকে তো তো আমাদের প্রশিক্ষণ দিতে হবে আমাদের হাতকে যেটা এই প্রযুক্তিকে ব্যবহার করে প্রযুক্তিকে বসে আনার প্রয়োজন নেই প্রযুক্তি অবাধ বিচরণ করুক আমাদের এই মানব জাতি আমাদের জানতে হবে কোনটা ঠিক কতটা করতে হবে যার জন্য আমাদের জীবনমুখী এক সচেতন পদক্ষেপের প্রয়োজন শুধু প্রযুক্তির ব্যবহারেই নয় বরং জীবনের প্রতিটি পদক্ষেপেই কীভাবে আমরা শ্বাস নেবো কীভাবে চলবো কীভাবে বসবো কীভাবে দাঁড়াবো যদি এটা সচেতন পদ্ধতিতে হয়ে ওঠে তাহলে প্রযুক্তি এক দারুণ আশীর্বাদে পরিণত হবে সবাই এটা ব্যবহার করতে পারবে কাজকে উচ্চমানের করতে পারবে আমি নিশ্চিত প্রযুক্তির সুবিধাগুলো তুমি ভালোই উপভোগ করছো তোমার চলচ্চিত্র নির্দেশনায় এবং যেরকম আমি আগেই বলেছি আমি নিজেও প্রযুক্তির সুবিধাগুলোকে উপভোগ করছি একজন আধ্যাত্মিক শিক্ষক হওয়া সত্ত্বেও আর আমি তোমাকে বলছি বহু মহান ব্যক্তিরা আবির্ভূত হয়েছেন এই পৃথিবীতে রাম কৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট কতজনই না এসেছেন কিন্তু যখন তারা বলতেন বড় জোর জন বা পঞ্চাশ জন শুনতে পেতেন কিন্তু আজকে আমি এখানে বসে পৃথিবীর সবার সাথে কথা বলতে পারি তাহলে প্রযুক্তির বিরুদ্ধে সমালোচনা করি কি করে আমার মনে হয় তোমার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম তো চলো আমাদের যুব সমাজকে এক সচেতন সজীব শক্তিতে পরিণত করি Not complaining about the wonderful miracles that technology is offering to us.